আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক শেখাবো, যে অঙ্কগুলি আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে এবং সেগুলো হচ্ছে মানেন্যয়ের বীজগণিত থেকে। এই অঙ্কগুলি দেখা যায় বেশি সময় বারবার আসে পরীক্ষাতে, কিন্তু আমরা যদি অঙ্কগুলি ফর্মালে যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের 30 সেকেন্ড কিংবা 1 মিনিট সময় লাগবে। বাট আমরা যদি টেকনিক দিয়ে যদি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 2 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কগুলি করার জন্য। আসলে বিষয়টা শুনতে একটু খুবই উদ্ভট মনে হচ্ছে যে 2 সেকেন্ডে কীভাবে মানিনের অঙ্ক করব। আসলে সত্যি আমরা 2 সেকেন্ডে মানিনের অঙ্ক করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে টেকনিকটা আসলে কি। সো একদমই সহজ, দেখেন এখানে আমি কয়েকটি অঙ্ক লিখেছি। প্রথম অঙ্কটা হচ্ছে এ মাইনাস 1/a সমান সমান 3 হলে স্কয়ার প্লাস 1/a এর মান কত। 2 নম্বর অঙ্কটা হচ্ছে এ মাইনাস 1/a সমান সমান 8 হলে স্কয়ার প্লাস 1/a এর মান কত। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস 1/x সমান সমান 5 হলে স্কয়ার প্লাস 1/a এর মান কত। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স মাইনাস 1/x সমান সমান 4 হলে এক্স স্কয়ার প্লাস 1/x এর মান কত। 5 নম্বর অঙ্কটা হচ্ছে এ মাইনাস 1/a সমান সমান 5√3 হলে স্কয়ার প্লাস 1/x এর মান কত। এবং সর্বশেষ যেটা, সেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এ প্লাস 1/a সমান সমান 3 হলে স্কয়ার প্লাস 1/a এর মান কত। ওকে ফাইন, আমরা এখন খুব সহজ অঙ্কগুলো দেখে নিব। তবে দেখে নেওয়ার আগে আমি টেকনিকটা আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা আমার চেয়ে দ্রুত পারবেন ইনশাল্লাহ। সো টেকনিকটা হলো, এখানে যে মানটা দেওয়া থাকবে সেই মানের উপর এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে জাস্ট পাওয়ারটা লিখে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। আমি আবারও বলছি, এই পাশে যে মানগুলি দেওয়া আছে আর এই পাশে যে আপনার পাওয়ারগুলি দেওয়া আছে জাস্ট মানের উপরে পাওয়ারগুলি বসিয়ে দিবেন। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, যদি এইখানে মানে যদি মাইনাস থাকে তাহলে জাস্ট প্লাস দিবেন, প্লাস 2 দিবেন। আমি আবারও বলছি, আমি একটা করে দিচ্ছি এখানে। এই প্রথম অঙ্কটা যদি আমি করি তাহলে এখানে আমার মান হচ্ছে 3, আমি এখানে লিখব 3, এবং এখানে আমার পাওয়ার হচ্ছে স্কয়ার, আমি জাস্ট স্কয়ারটা দিয়ে দিব। এবং যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমি এখানে আমি দিব প্লাস 2, তার মানে আমার অঙ্ক শেষ। তার মানে হচ্ছে 3 3 9 এবং প্লাস 2 তার মানে হলো 11। এটা অঙ্কটার উত্তর হচ্ছে 11। তারপর দ্বিতীয় অঙ্কটা যদি আমি করতে যাই সেম ওয়ে, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে আমি এখানে লিখবো 8, এখানে আছে স্কয়ার, যে পাওয়ার থাকবে সে পাওয়ার দিবেন, এখানে যদি কিউব থাকলে কিউব দিবেন, যাই থাকে তাই দিবেন। আর এখানে আছে মাইনাস, তাহলে আমি দিব এখানে প্লাস 2, তাহলে আমার এই অঙ্ক হবে, অ্যান্সার হবে 8, আর হচ্ছে 64 প্লাস 2, দ্যাটস মিন 66। এটা হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা যদি আমি করতে যাই ঠিক সেম ওয়েটা আপনাদেরকে, আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা নিজেরাই করেন। যে পাঁচের উপর স্কয়ার দিলে হয় 5 5 25, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে হবে প্লাস 2, তার মানে এটার অ্যান্সার হবে 27। তো আমরা যদি করতে যাই তাহলে হচ্ছে পাঁচের উপর স্কয়ার দিলে হচ্ছে আপনার 25, আর এখানে হচ্ছে প্লাস 2, তার মানে হচ্ছে 25 প্লাস 2 মিন্স 27। আচ্ছা, ঠিক এইভাবে করে অঙ্কগুলো কিন্তু করা যায়। এগুলো আসলে যারা হয়তো নতুন প্র্যাকটিস করতেছেন বা যারা হয়তো বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন, সো আমি আশা করি আপনাদের জন্য এই অঙ্কগুলি খুবই কঠিন হবে। সো সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি প্র্যাকটিস করেন, প্রথমত প্র্যাকটিস করবেন নর্মালি, যেটা আমাদের ফর্মুলা আছে, যেটা আমরা সাধারণত লিখিত পরীক্ষা যেগুলো লিখি সেভাবে করার পরে প্র্যাকটিস করতে করতে দেখবেন বিষয়টা আপনাদের কাছে সো ইজি হয়ে যাবে। সো তারপরে অঙ্কটা আপনি মুখে মুখে বলতে পারতেছেন যে এখানে আছে আপনার 4, তো 4 উপরে স্কয়ার দিলে হচ্ছে 4 4 16, আর মাইনাস যেহেতু আছে তাহলে প্লাস 2, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 18। কিন্তু এগুলো একদম নর্মালি করা যাচ্ছে। তারপর এই অঙ্কটা একটু যদিও বা দেখতে ডিফারেন্ট লাগে, কিন্তু আসলে ডিফারেন্ট, এটা একদম সহজ অঙ্ক, যেহেতু 5√3 আছে। সেম ফর্মুলা, আপনারা এখানে যে মানটা আছে সেই মানের উপর জাস্ট পাওয়ারটা বসাই দিবেন। এখানে আমার মান আছে 5√3, আর আমার এখানে পাওয়ার হচ্ছে স্কয়ার। তার এটা কিভাবে হয়, এখানে হচ্ছে 5 5 আপনার 25, তারপর এখানে আপনার এই রুট এবং স্কয়ার যদি কাটা যায় তাহলে হচ্ছে ×3, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে প্লাস 2। তাহলে আমাদেরকে আগে গুণের কাজটাই করতে হবে। 3 5 হচ্ছে 75, আর প্লাস 2 হচ্ছে মোট 77। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। দেখুন কত সহজ অঙ্কগুলি। তারপর লাস্ট যে অঙ্কটা সেটা আমি একটু ডিফারেন্ট লিখছি, এই জন্য যেহেতু সবগুলো মাইনাসের, এখানে এটা হচ্ছে প্লাস, যদি প্লাস হয় তাহলে মাইনাস হবে। তো সেক্ষেত্রে আমাকে এখানে যেহেতু 3 আছে আমি 3-এর উপর পাওয়ারটা বসাই দিব, এবং এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমি এখানে মাইনাস 2 দিব। তাহলে হচ্ছে 3 3 9 - 2, তাহলে এটার অ্যান্সার হলো 7। তো প্রিয় দর্শক, আশা করে দেখলেন যে এখানে আমি 6টা অঙ্ক কিন্তু খুব সহজে করছি, অর্থাৎ 6 মিনিট সময় কিন্তু আমার লাগে নাই। সো আমি আশা করি আপনারা আমার চেয়েও সো ফাস্ট এই অঙ্কগুলি সলভ করতে পারবেন। কারণ আসলে আমি দেখছি একটা বিষয়, সেটা হলো যখন আপনি ম্যাথ করবেন আর ম্যাথের প্রতি যখন আগ্রহ সৃষ্টি হবে, আপনার ভালোবাসা সৃষ্টি হবে, তখন ম্যাথগুলি করতে মন চাইবে এবং খুব সহজ মনে হবে। এবং আপনি ডেফিনেটলি আপনি সংক্ষিপ্ত যে ফর্মুলাগুলো আছে, অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি মুখস্থ করে আসছি মানগুলো, না, এগুলো মুখস্থ করতে হবে না, আপনি আমার চেয়েও খুব দ্রুত পারবেন। যদি আপনি এটা
ফার্স্ট অফ অল আপনাকে নর্মালি করতে হবে, দেন আপনি অঙ্ক দেখার সাথে সাথে টেকনিকটা আপনার ভিতরে চলে আসছে। সো প্রিয় দর্শক, আশা করি অবশ্যই খন্দকার একাডেমির পাশেই থাকবেন এবং এই ধরনের সহজ ফর্মুলাগুলো দিয়ে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হয় না, এটার জন্য আই এম রিয়েলি সরি। সো দোয়া করবেন যাতে করে সবসময় নতুন ভিডিও দিতে পারি এবং হয়তো আমি বা আমরা বা আপনারা সবাই উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।